বাংলাদেশের বন্যায় ভারত দায়ী নয় নয়াদিল্লির বার্তা ঢাকাকে ভারতকে দায়ী করে বে লাগাম মন্তব্য। বেলাগাম দুঃখজনক বললেন ইউনুস প্রতিবেশী দেশ বাংলাদেশের দশটি জেলায় অন্তত ছত্রিশ লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় সূত্রে জানা গেছে বন্যার জলে ডুবে ফেনী ফুলগাজী উপজেলা ব্রাহ্মণবেড়িয়াতে মৃত্যুর ঘটনাও ঘটেছে বাংলাদেশের উত্তর পূর্বাংশের যে জেলাগুলি বন্যা কবলিত হয়েছে জানা যাচ্ছে প্রধানত উজান থেকে আসা জলের প্রবাহ এবং সঙ্গে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে এই এলাকার প্রায় ছত্রিশ লক্ষ মানুষ বিপর্যস্ত হয়েছেন বর্তমান পরিস্থিতিতে এই বন্যার জন্য ভারতকে দায়ী করে প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে বেলাগাম মন্তব্য করে চলেছেন তাতে উদ্বিগ্ন নয়াদিল্লি ঢাকায় কর্মরত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে কথা বলেন সূত্রের খবর ইউনুস তাকে বলেন বাংলাদেশের বন্যা নিয়ে যা প্রচার হচ্ছে তা দুঃখজনক প্রসঙ্গত গত বুধবার থেকে বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দোষারোপের পর্ব শুরু হয়েছে প্রশাসনিক পদমর্যাদার ব্যক্তি ছাড়াও সাধারণ মানুষও সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাংলাদেশের ত্রাণ মন্ত্রকের উপদেষ্টা ফারুকি আজম মন্তব্য করেছেন ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই উপদেষ্টা আরও জানিয়েছেন বাঁধের বিষয়টি নিয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে তবে জলের প্রবাহের বিষয়টি প্রাকৃতিক ভারতে বন্যা হয়েছে ইতিমধ্যেই ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অংশ বন্যা কবলিত বানভাসী অবস্থা হওয়ার কারণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নৌকায় চেপে মহাকারণে যাচ্ছেন সে খবরও মাধ্যমে প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে গোমতি নদীর ওপরে ডুম্বুর বাদ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে এমন যুক্তি খণ্ডন করা হয়েছে বলা হয়েছে গত কয়েকদিনে গোমতি নদীর অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে বাংলাদেশের অবস্থান নিম্ন অববাহিকা অঞ্চলে হওয়ায় জলের প্রবাহ বন্যা পরিস্থিতিকে জটিল করেছে জানা গেছে এই ডুম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে একশো কুড়ি কিলোমিটার ওপরে অবস্থিত এই বাঁধে উৎপাদিত চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয় পাশাপাশি জানানো হয়েছে প্রবল বৃষ্টিতে জলাধার উপচে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি থেকে কিছু জল ছেড়ে দিতে হয় কিন্তু বাংলাদেশে বন্যা তৈরির জন্য তা করা হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি